মুক্তিযোদ্ধা গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোক। কাল শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। কাল বসছে পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান, দৃশ্যমান হবে প্রায় 1 কিলোমিটার সেতু। স্প্যানটি নেওয়া হচ্ছে মাওয়া থেকে জাজিরা প্রান্তে। সময় সংবাদে দুর্নীতির খবর প্রচারের পর ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচর চ্যানেল আরও 38 মিটার ড্রেজিং এর সিদ্ধান্ত, চ্যানেল পরিদর্শনে প্রতিনিধি দল। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে 8টি প্রকল্প অনুমোদন। এবং চট্টগ্রামে ফ্লাইওভার থেকে নামার সময় সিএনজি লেগুনার সংঘর্ষে প্রাণ গেল অষ্টম শ্রেণীর ছাত্রের। শোকে দিশেহারা বাবা মা, চালকের অসাবধানতাই দায়ী বলছেন প্রত্যক্ষদর্শীরা। দেখছিলেন শিরোনাম, বাংলা সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। দীর্ঘ 6 মাস পর কাল বসছে স্বপ্নের পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান। আগের 5টির সঙ্গেই জাজিরা প্রান্তে বসানো হবে এই স্প্যান। আজ সকালে স্প্যানটি মাওয়ার ইয়ার্ড থেকে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। এটি বসানো হলে একসঙ্গে দৃশ্যমান হবে প্রায় 1 কিলোমিটার সেতু। সবকিছু প্রস্তুত থাকলেও শুকনো মৌসুমে নদীর নাব্য সংকটের কারণে স্প্যান বসাতে সময় লাগছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। নদীর জাজিরা প্রান্তে আগের 5টি স্প্যান মিলে বর্তমানে দৃশ্যমান 750 মিটার পদ্মা সেতু। কাজ শুরুর পর 2017 সালের 30 সেপ্টেম্বর নদীতে 37 এবং 38 নম্বর পিলারে বসানো হয়েছিল প্রথম স্প্যান। এরপর ক্রমান্বয়ে জাজিরা প্রান্তের দিকে এগিয়ে গত বছরের জুন মাসে সবশেষ 42 নম্বর পিলারে পঞ্চম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পারের সাথে সংযোগ ঘটে পদ্মা সেতুর। ফলে 6টি পিলার মিলে 1টি মডিউলের কাজ পুরো শেষ হয়। প্রথম স্প্যানটির সাথে এখন 36 ও 37 নম্বর পিলারের মধ্যে বসানো হবে ষষ্ঠ স্প্যান। এ দুটো পিলারে যে স্প্যানটি বসবে মাসখানেক আগে থেকেই ধূসর রং করা শেষে সেটি অপেক্ষমান রাখা হয় মাওয়া ইয়ার্ডের বাইরে। মঙ্গলবার সকালে শুরু হয় এটিকে প্রায় 5 কিলোমিটার দূরে জাজিরা প্রান্তে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ। প্রায় 3000 মেট্রিক টন ওজনের 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি পরিবহন করছে 3600 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। নদীতে পলি জমে তলদেশের গভীরতা কমে যাওয়ায় ড্রেজিং করে নদীর গভীরতা বাড়াতে হয়েছে বলে স্প্যান বসানোর এই বিলম্ব বলছেন সংশ্লিষ্টরা। ড্রেজিং এর জন্য আমাদের সমস্যা হচ্ছে, এত বেশি পলি পড়ে গেছে, আমাদের যে চ্যানেলটা আমরা তৈরি করছিলাম অ্যালং দা আমাদের অ্যালাইনমেন্ট সেটা ভরে গেছে। প্রায় 4 মিলিয়ন কিউবিক মিটার অতিরিক্ত মাটি এবার বসছে। আমরা এখন ছোট বড় 15 ড্রেজার লাগিয়েছি। ড্রেজারটা আছে খুবই পাওয়ারফুল ড্রেজার, হাই ভলিউম ড্রেজিংয়ের জন্য এবং কম্পিউটার কন্ট্রোল। একবার যদি আমি সেকশন বলে দিই যে এটা ড্রেজ করতেই থাকবে, বলে আসতেছে যে আরও সফিস্টিকেটেড ড্রেজার, যেটা এত পাওয়ারফুল দরকার নাই, কিন্তু একটু আস্তে আস্তে কাটতে হবে। এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 63 ভাগ। সেতুতে ষষ্ঠ স্প্যান যোগ হলে সেখানে আরও এক ধাপ অগ্রগতি হবে। দীর্ঘ 6 মাসের অপেক্ষার অবসান হচ্ছে। জাজিরা প্রান্তে আগের 5টি স্প্যানের সঙ্গে মাওয়া প্রান্তের দিকে এগিয়ে বসানো হবে এই স্প্যানটি। প্রস্তুত করা হয়েছে 36 নম্বর পিলারটিও, ফলে একসঙ্গে দৃশ্যমান হবে 900 মিটারের পদ্মা সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সীগঞ্জ। ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচর চ্যানেলের পুরো 4.5 কিলোমিটার পথ অতিরিক্ত 38 মিটার চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। রুটটির ড্রেজিংয়ের দুর্নীতি নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর সরজমিনে পরিদর্শন শেষে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ড্রেজিং চলাকালে মিয়ারচর রুটটি বন্ধ থাকবে। বরিশাল থেকে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন মাহমুদুল নবী। ঢাকা বরিশাল নৌপথের মিয়ারচর চ্যানেলে ড্রেজিং এর দুর্নীতির কারণে নাব্য সংকটের সমাধান না হওয়া নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর মঙ্গলবার সকালে সরজমিন পরিদর্শনে আসেন বিআইডব্লিউটি এর প্রতিনিধি দল। বরিশাল বন্দর থেকে তাদের সঙ্গে প্রায় 40 কিলোমিটার দূরে ওই চ্যানেলে যায় সময় সংবাদক। ড্রেজিংও করলো, সরকারের টাকাও গেল, কিন্তু আমরা সুফল পাইলাম না। ভবিষ্যতে এই চ্যানেল বন্ধ হয়ে যাবে, বরিশাল দক্ষিণমল কোনো জাহাজ চলাচল করবে না, সেই পরিস্থিতি এখন হয়ে গেছে। মিয়ারচর চ্যানেলে ঢুকতেই চোখে পড়ে নাব্য সংকটের কারণে একটি মালবাহী নৌযান বাঁশ দিয়ে নদীর গভীরতা মেপে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। লঞ্চ মালিক ও মাস্টারদের দাবি,
ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী ও মালবাহী নৌযানগুলো মূলত মেঘনা নদী থেকে মিয়ারচর নৌচ্যানেলের প্রবেশ মুখের দুপাশে দুটি চর ও নাব্য সংকটের কারণে প্রায় হাজার হাজার যাত্রী নিয়ে তাদের এখানে আটকে যেতে হয়। এই যে ডান পাশে আমি মার্কা দেখছেন না, এই ডানের আপনার দুই পাশে যদি ডান পাশে চলে যান তাহলে জাহাজ ঠেকে যাবে। এই ছোটদের কাটিং করে দেয়, সোজা করে দেয় চ্যানেলটা, তাইলে আর কোনো সমস্যা নেই। এর কিছু সময় পর পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সামনেই নাব্য সংকটের কারণে মিয়ারচর নৌরুটের মূল চ্যানেলে আটকে যায় একটি বালখেট। এ সময় চওড়া ও গভীরতা নিয়ে লঞ্চ মাস্টারদের সঙ্গে বিতর্কে জড়ায় রুটটির দায়িত্বে থাকা প্রকল্পের কর্মকর্তারা। তারা যে ড্রেজিং করছে আর যে মার্কাবাতি দিছে সেটা জাহাজ চলাচল উপযোগী না। এই জায়গাতে আর কোনোভাবেই 300 ফুট জাহাজ চলাচল করা সম্ভব না, ক্রসিং করাও সম্ভব না। ড্রেজিংয়ে দুর্নীতির বিষয়ে কিছু না বললেও প্রকল্প পরিচালক জানান নৌচ্যানেলটি আরও চওড়া করা প্রয়োজন। পুরো রুটটি আরও 38 মিটার বাড়ানো হবে বলেও জানান তিনি। কয়েকটা মোড়ে জাহাজ চলাচল করতে একটু সমস্যা হচ্ছে এবং মুখেও সমস্যা হচ্ছে। এটা আসলে 76 মিটারের অতিরিক্ত লাগবে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে, আমরা যারা কমিটিতে আসছি তাদের কাছেও প্রতীয়মান হয়েছে। এই 76 মিটারের স্থলে আরও 38 মিটার যোগ করব। ড্রেজিং এর সময় মিয়ারচর রুটটি বন্ধ থাকায় প্রায় 15 থেকে 25 দিন বিকল্প হিসেবে কালীগঞ্জ রুটটি ব্যবহার করতে হবে নৌযান চালকদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, বরিশাল। ঢাকা বরিশাল নৌরুট ও নাব্য সংকট নিয়ে আলোচনার জন্য বরিশাল নৌবন্দরে রয়েছেন মাহমুদ রাকিব, চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ, আপনি আসলে যেটি বলছিলেন যে ঢাকা বরিশাল নৌরুটের যে মূল যেটি নৌপথ মিয়ারচর, সেটি আসলে দীর্ঘদিন ড্রেজিং করার পরে বেশ আজ থেকে প্রায় 15-20 দিন আগে চালু করা হয়েছে। সেখানেও সেই চালু করার পরেও সেখানে ঠিকমতো যাত্রীবাহী লঞ্চ বা মালবাহী লঞ্চ চলাচল নিয়ে আপত্তি প্রকাশ করেছে লঞ্চ মালিক, লঞ্চ মাস্টার, এবং তারা দাবি করেছে ঠিকমতো ড্রেসিং না হওয়ার কারণে এই সমস্যাটি হয়েছে। তা নিয়ে আমরা গত শুক্রবার একটি প্রতিবেদন প্রচার করি, তারপরেই মূলত আজ সকাল থেকে বিকেল পর্যন্ত সেই মিয়ারচর যে নৌ রুটটি রয়েছে সেখানে ঢাকা থেকে বিআইডব্লিউটি এর একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল আজ পরিদর্শন করেছেন। তো সেই পরিদর্শন যারা করেছেন সেই টিমের যিনি নির্বাহী প্রকৌশলী এবং এই পাকশি মংলা নৌরুট প্রকল্পের যিনি নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ খান, তিনি আমাদের সঙ্গে আছেন কথা বলবার জন্য। এবং আমাদের সঙ্গে আরও আছেন লঞ্চ মালিক এবং মাস্টার ব্যবস্থাপক, এদের প্রতিনিধি হিসেবে আছেন রাবেয়া শিপিং কোম্পানির ব্যবস্থাপক সুমন খান। তা আমরা একটু শুরুতে যাবো সুলতান আহমেদ খান আপনার কাছে। আজকে তো আপনারা এই মিয়ারচর যেটি নৌরুট পরিদর্শন করেছেন এখানে বেশ কিছু সমস্যা ছিল এবং লঞ্চ মালিক বা লঞ্চ মাস্টাররা আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন ড্রেজিংয়ে। তো এই সামগ্রিক বিষয়ে আপনারা আজ পরিদর্শন করেছেন, পরিদর্শন করে আপনারা কী দেখলেন এবং কী সিদ্ধান্তে পৌঁছলেন? প্রথমত এই মিয়ারচর হলো আমাদের মংলা পাকশি নৌরুটের একটা অংশ। আমাদের এই প্রকল্পটা মংলা থেকে পাকশি হয়ে রূপপুর পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত ভারী মালামাল পরিবহনের জন্য আসলে কাজ করা হয়েছে। এই এই রুটের একটা অংশ হলো মিয়ারচর। সেখান দিয়ে আমাদের প্ল্যানিং কমিশন, একনেক এবং বিআইডব্লিউটিএ কর্তৃক অনুমোদিত নকশা অনুযায়ী আমাদের 76 মিটার প্রশস্ত এবং 4.5 থেকে 5 মিটার গভীরতায় পানি রেখে আমাদের যে কার্যক্রম ছিল আমরা ডিজাইন অনুযায়ী সঠিকভাবেই কাজটি করেছি। এবং সেই কাজটি করার ফলে এখানকার যে আসলে তো মূলত এই রুটটা হয়েছে হলো মংলা পাকশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী মালামাল নেওয়ার জন্যে, হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্রের ভারী মালামাল পরিবহনের জন্যে। এখন লঞ্চ মালিক সমিতির অথবা লঞ্চ মালিকের যে মাস্টারগণ, তারা সময় স্বল্পতার কারণে এই রুটটা ব্যবহার করে আসছে। ব্যবহার করার ফলে দেখা, তাদের আসলে মূল রুটটা ছিল বরিশাল কালীগঞ্জ হয়ে ঢাকা রুট। আজকে পরিদর্শন করে কি সিদ্ধান্ত? আজকে সিদ্ধান্ত হলো যে তারা যদি এই রুটটাই ব্যবহার করে, আসলে তো রুটটা ব্যবহার করার কথা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যে, তারা যদি এইটা দিয়ে চলাচল করতে চায় তাদের একটু বাস্তবতায় দেখা যাচ্ছে যে আমরা যে কাজটি সঠিকভাবে করেছি তার থেকে আরও অধিক পরিমাণ কাজ করতে হচ্ছে। সে প্রতিকূলতায় তাদের যে প্রবেশমুখ, সেই প্রবেশমুখের প্রশস্ততা আরও প্রায় 150 থেকে 200 ফিট প্রশস্ততা করে দিতে হবে এবং একটা বাঁক আছে সেই বাঁকটা সোজা করে দিতে হবে। সে এ লক্ষ্যে আমরা এই কাজটা করছে বাংলাদেশ নৌবাহিনী
বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক আমি নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ সহ অন্যান্য লঞ্চ মালিক এবং সবাই আসছে আসি একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কাজটা যেহেতু আপনারা ব্যবহার করবেন যদি একটু কেটে সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমরা এই কাজটা আমরা অতি দ্রুতই শেষ করে দেব এবং এই শুরু করার পর্যায়ে এই লঞ্চগুলো বরিশাল কালীগঞ্জ উলানিয়া হয়ে যাবে তারপর বন্ধ থাকবে এই কদিন জি আমি একটা আপনার কাছে জানতে চাইবো আপনারা যে অভিযোগ করে আসছিলেন এই রুটটি নিয়ে সেই অভিযোগের প্রেক্ষিতে আজ তারা আসবে এবং সিদ্ধান্ত নিয়েছে আর 38 মিটার তারা বাড়তি চওড়া করে দেবে এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি এবং আসলে আপনাদের অভিযোগ আসলে রাকিব ভাই আপনাকে ধন্যবাদ আপনারা আজকে আমার সাথে সারাদিন পুরো দর্শন করছেন সবাই মিলে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা যে আর এখন বলতেছে এটা রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য ভারী মালামাল জহনের জন্য জাহাজটা খনন করা হয়েছে কিন্তু আমরা তো জানি আমাদের এই লঞ্চটা যাত্রীবাহী নৌযান চলাচলের জন্য গত মাস 15 দিন আগে চেয়ারম্যান মহোদয় সরাসরি আমার মালিককে ফোন দিয়ে চলাচলের জন্য রোডটা খুলে দিয়েছে এখন তারা যে সিদ্ধান্ত নিল এটি এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি এখন তারা যে সিদ্ধান্ত নিচ্ছে এখন তারা যেভাবে খনন করছে আসলে এই জাহাজটা যথাযথভাবে খনন করা হয় নাই যথাযথভাবে যদি খনন করা হইতো আজকে তাদের সামনে 100 থেকে 120 ফুট ছোট্ট একটা জাহাজ আটকে গেছে তাদের সামনে তাদের প্রকাশ তাদের সামনে একটা জাহাজ আটকে ঘুরে গেছে যেখানে 120 ফুটের এক জাহাজ চলতে পারে না সেখানে একটা মালবাহী ভারী জাহাজ অথবা 300 ফুটের আমাদের যাত্রীবাহী জাহাজ কিভাবে চলাচল করবে আমার তো মনে হয় না চলাচলের জন্য এটা যথাযথ খনন হয়েছে এখানে অবশ্যই যেহেতু তারা বলছে যে 8টা ড্রেজার দিয়ে দীর্ঘদিন যাবত এরা খনন করা হয়েছে কিন্তু আজকে আমরা স্বচ্ছকে পরিদর্শন করে দেখলাম যেটা আসলে যথাযথভাবে খনন করা হয় নাই এখানে কিছুটা অনিয়ম হয়েছে খননের ক্ষেত্রে আর এখন যে 38 মিটার বাড়াবে যদি সেই সঠিকভাবে কাজ হয় তাহলে কি সমাধান হবে হ্যাঁ যদি 38 মিনিট খনের উপর আমরা আবার সবাই মিলে স্বচ্ছকে পরিদর্শন করব পরিদর্শন করার পরে যদি জাহাজ চলাচলের জন্য উপযোগী তাহলে আমরা এখান থেকে যাত্রীবাহী জাহাজগুলো পরিচালনা করব আপনি একটু ছোট্ট করে বলে দিবেন যে তারা যে বলছেন যে বলছে অনিয়ম হয়েছে আসলে অনিয়ম নাকি তাদের কোনো অজ্ঞতা আপনার সেটা কি আমি বলছি ছোট করে বলুন এখানে কাজের কোনো অনিয়ম অবশ্যই হয় নাই এখানে তিনটা কর্তৃপক্ষ কাজ করে বাংলাদেশ নৌবাহিনী পরামর্শক প্রতিষ্ঠান সিজিআইএস বিআইডব্লিউটিএ কাজে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের ডিজাইন অনুযায়ী কাজ করা হয়েছে যে কথাটা ওনার যে অভিযোগটা করেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন আসলে আমরা কাজটা করেছি যথাযথভাবেই এখন ওনাদের চলার জন্যে বাড়তি কাজের দরকার সেই বাড়তি কাজটা সিদ্ধান্ত হয়েছে আমরা কাজ করবো আর একটা বিষয় হলো ওনারা হলো সেই আদিকালের বাঁশ মেপে মেপে এই লঞ্চগুলো পরিচালিত করে আসলে চলার কথা হলো ব্রিজ থেকেই ইঞ্জিনগুলো কন্ট্রোল করার আধুনিক সরঞ্জাম নেই বলছেন আপনি আধুনিক সরঞ্জাম নাই ব্রিজ থেকে আমরা তো মোটামুটি হাফসা ওনারা দুপক্ষ যিনি বলছিলেন যে তারা কিন্তু তিনি বলছেন তার সব কাজ সঠিকভাবে হয়েছে এবং মালিক পক্ষরা বলছেন তাদের কাজে কিছু অনিয়ম হয়েছে সব মিলিয়ে আসলে আজকের সিদ্ধান্তটি হয়েছে দুপক্ষই বলছেন 38 মিটার যদি আবার ঠিকমতো খনন করা হয় ড্রেজিং করা হয় তাহলে এই মিয়াছড়ের সমস্যা সমাধান হয়ে যাবে তো মোটামুটি আমার কাছে বরিশাল বন্দর থেকে এই ছিল সবশেষ খবর হাফসা ঢাকা বরিশাল নৌরুট ও নাব্য সংকট নিয়ে আলোচনার জন্য বরিশাল নৌবন্দর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মাহমুদ রাকিব বাংলার সময় আরো থাকছে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে শূন্য রেখায় অবস্থানের 4 দিন পর 31 রোহিঙ্গাকে ফেরত নিয়েছে বিএসএফ নিশ্চিত করল বিজিবি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে মন্ত্রীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে নতুন সরকারের অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভায় এ কথা বলেন তিনি রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যে কোনো মূল্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতেও মন্ত্রী পরিষদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রথম এবং চলতি অর্থ বছরের 15তম একনেক সভা সরকার গঠনের পর মন্ত্রী পরিষদে এসেছে রদবদল তাই অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতেও নতুন মুখ মঙ্গলবার সকালে শুভেচ্ছা বিনিময়ের পর একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বিগত সরকারের শেষ সময়ে অনেকগুলি প্রকল্প আমরা খুব দ্রুত পাশ করে গেছি আমি চাই যে যে প্রকল্পগুলি আমরা গ্রহণ করেছি সেগুলি দ্রুত বাস্তবায়ন শুরু করা এবং সেটাতে যথাযথভাবে হয় সেটার উপর নজরদারিটাও বাড়াতে হবে কারণ যত বেশি নজরদারি বাড়বে কাজের গতি এবং কাজের মান তত বেশি ভালো হবে আর সেই সাথে সাথে আগামী দিনের জন্য আমরা যে আবার যে 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আমরা ক্ষমতা আসলাম সরকার গঠন করলাম এবং আপনারা নিশ্চয়ই দেখছেন একটা মন্ত্রী পরিষদ একটু নতুনভাবে ঢেলে সাজিয়েছি কাজে আমরা চাই যে
আমাদের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা যদি আমরা অর্জন করতে পারি। বৈঠকে অনুমোদনের জন্য আলোচনার টেবিলে 9টি প্রকল্প আনে পরিকল্পনা কমিশন। প্রায় 3 ঘন্টা আলোচনার পর চূড়ান্তভাবে কমিটি 8টি প্রকল্পের অনুমোদন দেয়। এ সময় যে কোনো প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ মান নিশ্চিতে কড়া নজরদারি রাখতেও পরিকল্পনা কমিশনকে নির্দেশ দেন একনেক সভাপতি। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.86% উন্নীত করতে পেরেছি, এটা আমাদের ধরে রাখতে হবে এবং সামনে আরও এগিয়ে যেতে হবে। সে কথা মাথায় রেখেই আমাদের প্রকল্প মানে বাছাই করা এবং প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এই দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, যেন আমরা আমাদের দেশকে যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমরা প্রেক্ষিত পরিকল্পনা করেছি আমরা 2021 সালে স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী পালন করবো তার মধ্যে আমরা ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশ বা আমরা উন্নয়নশীল দেশ এখন, কিন্তু এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এটা ধরে রেখে বাস্তবায়ন করি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি উপনির্বাচন ও নবগঠিত ওয়ার্ডগুলো নির্বাচন নিয়ে বৈঠক শেষে ইসি সচিবালয়ে ব্রিফিং করছেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তফসিল ঘোষণা করা হবে, আপনারা জানেন এটা কেন করা হয়েছে, এটি যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের কাছে সমাগত, এই জন্য এই সংরক্ষিত মহিলা আসনে সাধারণত ভোটাভুটি হয় না, এই জন্য আমরা একটু তফসিলটা আগে এনে এটা নিষ্পত্তি করতে চাই। না, হিজড়া গ্যাজেট নোটিফিকেশন করা আছে তারা তৃতীয় লিঙ্গ হিসাবে, কিন্তু এটা ভোটার তালিকায় এখনো যদি কারো না মহিলা হিসাবে গণ্য করা হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু সেটার সুযোগ পাবে। না না, পুরুষ যদি সে পুরুষ খাতায় নাম লেখায় তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা পারবে না। আরেকটি হলো যে আমাদের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন, সেটি আমরা 3 তারিখ মাননীয় কমিশন বসবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন কোন কোন বিভাগ বা জেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সিদ্ধান্ত হয়েছে 5টি দাবি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটা প্রথম ধাপে 8 অথবা 9 মার্চ এই তারিখ হবে। এবং ঢাকা উত্তর সিটি উপনির্বাচন 28 ফেব্রুয়ারি, এতক্ষণ জানাচ্ছিলেন ইসি সচিব, আমরা ছিলাম তার ব্রিফিংয়ে। 30 ডিসেম্বরের নির্বাচনের জন্য আওয়ামী লীগকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এরা ইতিমধ্যে গণশত্রুতে পরিণত হয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কোনোদিনই জনগণের মতামতকে প্রাধান্য দেবে না। যারা আজকে আমার গণতন্ত্রকে লুট করে নিয়েছে, ভোটের অধিকারকে লুট করে নিয়েছে, আমার মা বোনের ইজ্জতকে নষ্ট করেছে, আমার ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে, তাদেরকে ক্ষমা করা যাবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পরাজয়ের প্রলাপ বকছেন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপার বিএনপির একান্ত সিদ্ধান্ত। দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে বিআরটিসির কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সাথে সভা শেষে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিবের মুখে শোচনীয় ব্যর্থতার প্রলাপ। এই সরকারের আমলে এমনও হয়েছে যে 5-5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল। ইভেন সর্বশেষ যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানেও সিলেটে তারা জয়লাভ করেছে। এখন কী কারণে তারা সামনে উপজেলা নির্বাচনে অংশ নেবে না, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। শত চেষ্টা করেও শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না বন্দরনগরী চট্টগ্রামের যানবাহন চলাচলে। 7 দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো আরও এক শিক্ষার্থী। সকালে টেম্পু
টেম্পু উল্টে মারা যায় কলেজ ইয়ার স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্র। এদিকে বাগেরহাটে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৪ জন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্কুল ছাত্র মাহমুদুর রহমানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সিটি কলেজের ছাত্রী সোমার মৃত্যুর শোক কাটতে না কাটতে সাত দিনের মাথায় আরেক ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। ফ্লাইওভার টিসে নামার সময় যেখানে আপনার ফার্স্ট আপার যে স্লোপটা আছে ওই স্লোপে নামার সময় ওই সময় সামনে একটা সিএনজি ধাক্কা খেয়ে ওর টেম্পোটা উল্টে যায়। গণপরিবহন যেটা আমরা যেখানে চড়ছি ওরাই ব্যবরোয়া, ওরা যেভাবে ওভারটেকিং করছে, যেভাবে আপনার সাইড দিচ্ছে না, রং সাইডে প্যাসেঞ্জার নামাচ্ছে, আমার মনে হয় আরো সচেতন হওয়া প্রয়োজন। মঙ্গলবার সকালে নগরীর কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহবুবুর রহমান টেম্পোতে করে স্কুলে যাচ্ছিল। নগরীর দেওয়ানহাট ফ্লাইওভার থেকে নামার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় উল্টে যায় টেম্পোটি। এতে চাপা পড়ে গুরুতর আহত হয় মাহমুদুর রহমান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাড়ি পার্ক করতেছে ওই টাইমে হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দিছে, এটা হঠাৎ করে কেন হবে? দুইটা গাড়ি আমাদের কাছে আটক আছে কিন্তু ড্রাইভার পলাতক রয়েছে। এদিকে ঢাকা খুলনা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটের কলমের দোকান এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও অন্তত ২৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও খুলনা মেডিকেলে পাঠানো হয়। মোটামুটি ফুল স্পিডে ছিল, উপাস্তের লরি আসতেছিল, তো দুইটাই মানে রাস্তার উপরেই ছিল। রোডের কাজের জন্য যারা সিমেন্ট তারপরে ক্লিংকার এগুলো বহন করতেছে, এই গাড়িটা আসছিল এদিক থেকে, এখানে এসে দুজনেই বোধহয় একটু বেপরোয়াই চালাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। জয়পুরহাটের চৌমুহনী বাজার এলাকায় ইঞ্জিন চালিত ভটভটি উল্টে একজন নিহত ও দুইজন আহত হন। ইসমাত জাহান, সময় সংবাদ। এসএসসি পরীক্ষা সহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ ও ত্রুটিমুক্ত রাখা সরকারের একার দায়িত্ব নয়, শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সকালে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে ৪৮তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আগামী ২ তারিখ থেকে আমাদের এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেই পরীক্ষা আর সেটি আমাদের সবার জন্যই কিন্তু পরীক্ষা, এবং সে পরীক্ষায় যেন আমরা সবাই ভালোভাবে উত্তীর্ণ হতে পারি, সে পরীক্ষা যেন হয় একেবারে সম্পূর্ণভাবে প্রশ্ন ফাঁস মুক্ত, নকল মুক্ত, একটা সুন্দর সুষ্ঠু পরীক্ষা যেন হয়। শুধুমাত্র সরকার নয়, প্রতিটি অভিভাবক, প্রতিটি পরীক্ষার্থী এবং প্রতিটি শিক্ষক, প্রত্যেক শিক্ষক সকলের সেখানে কাজ করতে হবে এবং সকল নাগরিকেরও সেখানে দায়িত্ব আছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর পাশে আরও একটি ডাবল লাইনের রেল সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। দুপুরে নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। রেলপথে যাত্রীদের সেবার মান বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী। কতগুলি প্রকল্প আজকে গ্রহণ করা হয়েছে? ৩৯,০০০ কোটি টাকার ইতিমধ্যেই প্রকল্প আমরা গ্রহণ করেছি। আমরা আরেকটি ডেডিকেটেড ব্রিজ আমরা করতেছি শুধু একমাত্র রেলের জন্য, রেলওয়ে ব্রিজ আরেকটা হচ্ছে জাপানি অর্থায়নে আমরা করতেছি, ওইখান থেকে ৩০০ ফিট আপনার উজানের দিকে। বাংলার সময় আরো থাকছে। বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে কমছে না দুর্ভোগ, দ্রুত মোবাইল নেটওয়ার্ক ব্যাংকিং সুবিধা চালুর দাবি। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভালভ আরএফএল বাথরুম ফিটিংস, ভালো চেনেন ভালো কেনেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সকাল ১১:৩০টার দিকে তাদের নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেন ২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম কবির। তিনি জানান, গত ১৮ জানুয়ারি রাতে ৩১ রোহিঙ্গাকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি বাধা দিলে ১৭ জন শিশুসহ ৩১ জন রোহিঙ্গা দুই দেশের শূন্যরেখায় অবস্থান নেয়। বিষয়টি সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিকবার বৈঠক হলেও সমাধানে আসতে পারেনি কোনো পক্ষই। এক পর্যায়ে আজ সকালে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। সিরাজগঞ্জে গৃহবধূ সুমি হত্যা মামলায় স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, 2001 সালের 12ই জানুয়ারি শহরের মুজিব সড়ক এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূ সুমিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা গোপীনাথ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলার চার আসামি সুবীর, সুশীল, সুনীল ও মনোরঞ্জনকে মৃত্যুদণ্ড দেন বিচারক। অপর আসামি উষা রায় মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। জয়পুরহাটে শিশু অপহরণের সময় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। পুলিশ জানায়, শহরের বাবুপাড়া মহল্লা হতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জান্নাত স্কুলে যাওয়ার পথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অপহরণ করা হয়। পরে রিকশায় করে নিয়ে যাওয়ার পথে আউশপাড়া এলাকায় শিশুটি চিৎকার করলে পথচারীরা তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র‍্যাব। সকাল 8:30টার দিকে শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, হোলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের বেশ কয়েকজন একটি বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে মনিরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। অভিযানের খবর জানতে পেরে জঙ্গিরা পালিয়ে গেছে বলে জানায় র‍্যাব। মানিকগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ একজনকে আটক করেছে র‍্যাব। সকালে সিংগাইর উপজেলা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব চার জানায়, নাশকতার উদ্দেশ্যে অস্ত্র মজুদ রয়েছে এমন খবরে পূর্ব ভাকুম গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বাসের আলীর বাড়ির পাশ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি, 10টি ককটেল, 4টি পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তোমসের আলী নামের একজনকে আটক করে র‍্যাব চারের সদস্যরা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে, পূর্ব শত্রুতার জেরে বাসেরকে ফাঁসাতে অস্ত্র ও গুলি ওই স্থানে মজুদ রাখা হয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাব। ১৯৯৭ সালে বাংলাদেশ নেপালের সঙ্গে বাণিজ্য কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করে বাংলাবান্ধা স্থলবন্দর। পরবর্তীতে ভারত ও ভুটান যুক্ত হলে বন্দরটি চতুর্দেশীয় স্থলবন্দরের রূপ নেয়। কিন্তু বন্দর এলাকায় মোবাইল নেটওয়ার্ক, ব্যাংকিং সুবিধা ও পর্যাপ্ত যানবাহন না থাকায় যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হয়। ব্যাংকিং সুবিধা শিগগিরই চালু হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে। পাশাপাশি দেশগুলোর যাত্রীরাও যাতায়াত করছেন। বন্দর থেকে সড়ক পথে ভারত, ভুটান ও নেপাল কাছাকাছি হওয়ায় চিকিৎসা ও ভ্রমণের জন্য বন্দরটির দ্রুত ব্যবহার বাড়ছে। তবে বন্দরটি ব্যবহারকারী, ব্যবসায়ী, যাত্রী ও সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল নেটওয়ার্ক, ব্যাংকিং সুবিধা ও ভারতের অভ্যন্তরে প্রায় 2 কিলোমিটার সড়কে যানবাহন না থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া রাত্রি যাপনের জন্য বন্দর এলাকায় আবাসিক হোটেল না থাকায় পরিবহন শ্রমিকরা বিপাকে পড়ছেন। প্রাইভেট ব্যাংক না থাকার কারণে আমরা পার্টিদের কাছ থেকে টাকা লেনদেন করতে পারতেছি না। এখানে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে ভারতীয় ইমিগ্রেশন কমপ্লিট করার রাস্তাটা অনেক দূর, কিন্তু এখানে কোনো যানবাহন নেই, তো এখানে যানবাহন থাকলে ভালো হতো। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত অর্থ বছর রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 20 কোটি টাকা, তবে বন্দরটি আয় করে 25 কোটি 58 লাখ টাকা। চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 34 কোটি 43 লাখ 77 হাজার টাকা। ভারতীয়, ভুটান, নেপাল সব দেশে পণ্য আমদানি রপ্তানি কার্য হচ্ছে। এই চিত্র থেকে বোঝা যায় যে বন্দরের এই গতি ধরনের লক্ষ্য থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব বলে কিছু না। এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন বিভাগ বলছে, পার্শ্ববর্তী দেশসমূহ কাছে হওয়ায় দিন দিন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের বন্দরটি ব্যবহারে আগ্রহ বাড়ছে। পাশেই শিলিগুড়ি, এই নিউটিয়া হসপিটাল, এখানে আমাদের বেশিরভাগই রোগীর সংখ্যা এবং টুরিস্ট গ্যাংটক, সিকিম যাচ্ছে। বাংলাবান্ধা স্থলবন্দরে ব্যাংকিং সুবিধা শিগগিরই চালু হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। ইনপোর্টার এবং সিএনএফ ভাইরা আছে, তারা এখানে ব্যাংকিং সেবাটা পাবে, সেই কাজটিও আমরা আর কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ করতে পারবো আশা করি। স্থানীয় ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টদের মতে, দেশের বাজারের বড় একটি অংশ দখল করে রয়েছে চীনের বিভিন্ন পণ্য সামগ্রী। এই বন্দর থেকে চীনের দূরত্ব মাত্র 200 কিলোমিটার। চীনের সাথে সংযোগ স্থাপন করা হলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দরে পরিণত হবে।
সময় সংবাদ পঞ্চগড়। রাজবাড়ী শহর রক্ষা বাঁধ প্রকল্পের দ্বিতীয় ফেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। সকালে উড়াকান্দা এলাকা থেকে চর সিলিংপুর পর্যন্ত 4.5 কিলোমিটার এলাকায় প্রকল্প কাজ পরিদর্শন করেন তিনি। মন্ত্রী কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং মান ঠিক রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। এ সময় রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ শওকত আলী উপস্থিত ছিলেন। 2015 সালে 3,28,00,000 টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করে নৌবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড। দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য রআম উবায়দুল মুক্তাদের চৌধুরী। দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল, পাহাড়পুর ও হরশপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় রআম উবায়দুল মুক্তাদের চৌধুরী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। তিনি বলেন, ইশতেহার অনুযায়ী সকল অঙ্গীকার পূরণে কাজ করবে তার দল। চট্টগ্রামে মাঝভান্ডার দরবারের 113তম ওরস শুরু হয়েছে। আয়োজকরা জানান, সকালে দরবারের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারের রওজা গোসল ও গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। ওরসকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ফটিকছড়িতে মাঝভান্ডারের দরবারে ভক্তরা জড়ো হতে থাকেন। এবার ভারত, পাকিস্তান ও মিয়ানমার সহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেক ভক্তরা এসেছেন বলে জানান আয়োজকরা। বুধবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা। লোকসানের কারণে বোরো মৌসুমে ধানের পরিবর্তে দিন দিন সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন ফেনীর কৃষক। কম খরচে লাভ বেশি হওয়ায় জেলায় গত 15 বছরে গড়ে সরিষা আবাদ বেড়েছে 10 গুণ। কৃষি বিভাগ বলছে, আগাম জাতের আমন বুনলে কৃষক সরিষার সঙ্গে 3 ফসল করতে পারবেন, এতে কমবে লোকসানের অঙ্ক। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মোন্নার রিপোর্ট। আমন ফসল ঘরে উঠবার পরপরই সরিষে ফুলের হলদে চাদরে মুড়িয়ে আছে ফেনী জেলার মাঠের পরমাণ। এখানকার 1.5 লাখেরও বেশি কৃষি পরিবারের অনেকেই এখন বোরো মৌসুমের লোকসান পোষাতে আমন ও বোরো ফসলের মধ্যবর্তী স্বল্প সময়ের সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি বিভাগের হিসেব অনুযায়ী 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত এখানে সরিষার গড় আবাদ হয়েছিল 150 হেক্টর, কিন্তু গত 8 বছরে আবাদের এ পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,500 হেক্টরেরও বেশি। শ্রমিক কম লাগে, সার ওষুধ কম লাগে, লাভের সংখ্যাটা বেশি। সরিষা আবাদের পরে আমরা মনে করেন কি আবার বড় করতে পারি, মানে বছরে 3 ফসল আমরা উড়াতে পারি। শস্য তেলগুলো আমরা খাই আর বাকিগুলো থাকলে আমরা বিক্রি করি, আর খল্লিগুলো গাভীরে খাওয়াই এবং বিক্রিও করি। ফেনীর কৃষি বিভাগ বলছে, আমন ফসলের জাত পরিবর্তন করলে সরিষার পর আরেক ফসল বোনা সম্ভব। আমন ধান কাটার পরে নভেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ ফলনশীল বারি সরিষা 14 আবাদ করতে হবে। পরবর্তী টাইমে সেখানে বারি সরিষা 14-র পর আমরা বোরো ধান আবাদ করতে পারবো। ফলে কৃষকরা 3 ফসল করলে কৃষকরা যে লসটা হচ্ছে সেই লসটা তারা পুষিয়ে উঠতে পারবে। কৃষি বিভাগ জানায়, প্রতি বছরের 15 অক্টোবর থেকে 15 নভেম্বর এই এক মাস সরিষা বুননের উপযুক্ত সময়। কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি মৌসুমে ফেনী জেলার 225 হেক্টর জমিতে সরিষা চাষের জন্য 1,680 জন কৃষককে 1,770 কেজি বীজ এবং 51 মেট্রিক টনেরও বেশি সার বিনামূল্যে সরবরাহ করেছে সরকারি কৃষি বিভাগ। কালীদহের মাঝবাড়িয়া গ্রাম থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযোদ্ধা, গীতিকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোক, কাল শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। 28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 30 জানুয়ারি, জানালেন ইসি সচিব। কাল বসছে পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান, দৃশ্যমান হবে প্রায় 1 কিলোমিটার সেতু। স্প্যানটি নেওয়া হচ্ছে মাওয়া থেকে জাজিরা প্রান্তে। সময় সংবাদে দুর্নীতির খবর প্রচারের পর ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচর চ্যানেল আরও 38 মিটার ড্রেজিং এর সিদ্ধান্ত, চ্যানেল পরিদর্শনে প্রতিনিধি দল। এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে 8টি প্রকল্প অনুমোদন।
এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।